আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ সবজি। এই সবজিটা আমি আমার বাসায় থাকা সবজি দিয়ে করব। এটা শীতকালে করলে বেশি ভালো হয়, ওই সময় অনেক রকম সবজি পাওয়া যায়। এই সময়তে ফুলকপি পাতাকপি তেমন একটা পাওয়া যায় না, তো যেটা আমার বাসায় আছে আমি ওটা দিয়ে এখন তৈরি করব। তাহলে চলুন দেখি নি এটা কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে কিছু চিকেন নিয়েছি, চিকেনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, আর দিচ্ছি 7 মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। চিকেনটা ফ্রাই করার জন্য আমি চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন কিছু তেল দিয়ে দিচ্ছি, এটা সাধারণ রান্নার রেগুলার যে তেল ওটাই। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি নেড়ে নেড়ে ফ্রাই করে নেব। এখানে ঢাকনাও দেব না, কোনো পানিও অ্যাড করব না। চিকেনটা অল্পতে সিদ্ধ হয়ে যায় তেলের মধ্যে। এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে আমি সিদ্ধ করে নেব। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। সবজি সেদ্ধর জন্য আমি এখানে পানি দিয়েছি, পানিগুলো যখন এরকম ফুটবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ পেঁপে দিয়েছি, পেঁপেগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1 কাপ বরবটি, একটু লম্বাটে করে কেটে নিয়েছি। এগুলোকে আমি হাফ সেদ্ধ করে নেব। এখন এর মধ্যে দিচ্ছি 7 মতো একটু লবণ। আমি সবগুলো সবজি সিদ্ধ করে নেই, শুধু 2টে সবজি সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখবো। চুলায় সবজিগুলো রান্নার জন্য আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এগুলোকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সবুজ ক্যাপসিকাম, 1 কাপ গাজর একটু ছোটো করে কেটে নিয়েছি, 1 কাপ টমেটো। এটাকে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, একটু লম্বাটা করে কেটে নিয়েছি। দিচ্ছি 7 মতো লবণ। এবার হাফ সিদ্ধ করে যে সবজিগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো এবার ভালো করে তেলে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে সবজির স্বাদটা ভালো লাগে। এবার এটাকে আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এর স্থানীয় সবজিটাতে ঢাকনা দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, একটু কিউব করে কেটে নিয়েছি। স্থানীয় সবজিটা পুরোপুরি সিদ্ধ থাকে না, এই জন্য এখানে ঢাকনা দেওয়া যাবে না। এর মধ্যে এখন দিচ্ছি চিকেন গুলা, দের ভালো করে সবগুলো একসাথে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ একটু রান্না করে নেব। এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটাকে একটু গুলিয়ে নিচ্ছি। সবজিটা যখন হয়ে আসবে তখন আমি এটাকে দিয়ে দেব। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমার সবজিটা হয়ে গেছে, দেখুন কিরকম আঠালো আঠালো। এবার আমি সবজিটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল চাইনিজ সবজি। এটা খুবই সহজ, আপনারা আপনাদের বাসায় থাকা সবজি দিয়ে তৈরি করতে পারেন। আশা করবো অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।